গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে হলো সানডে, তো হ্যাপি সানডে টু অল অফ ইউ। অনেকদিন ব্লগ করতে পারিনি, কারণ এমনি কোনো কারণ নেই, জাস্ট মন মেজাজ ভালো ছিল না, সেই জন্য একঘেয়ে বাড়িতে বসে আছি। বুঝতেই পারছো, কোথাও যাওয়া নেই, কোথাও ঘুরতে যাওয়ার কোনো অপশন নেই, সেই জন্যে আরও মন মেজাজ ভীষণ খারাপ। আর আমি এখন ব্যালকনিতে আছি, পেছনে মেসটাপ, কারণ এখানে তো এগুলো রাখতেই হবে, কিছু করার নেই। তো আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবে, সে হচ্ছে আমার, আমি যখন ক্রেস করতাম, যখন ডগ ক্রেস করতাম, তখন আমার কাছে বুগি বলে একটা বিগেল আসতো। তো তার মাদেরকে তো ডলুর বার্থডেতে ইনভাইট করা হয়েছিল, বাট তারা ওই সময় এইখানে মানে কলকাতায় ছিল না, শিলিগুড়ি গেছিলো কিছু পার্সোনাল কাজের জন্য। তো সেই জন্য এখন আসছে, আজকে আসবে ইভিনিংয়ের টাইমে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকে তোমাদেরকে দেখাবো যে সেদিনকে আমরা গিয়ে কী কী শপিং করে এসেছি। অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি কেন ব্লগ আসছে না, কেন ব্লগ করছো না, জাস্ট ভালো লাগছে না। ওই যে বললাম, কোথাও যাওয়ার খুব দরকার, নিরা ব্রেক, আর ভালো লাগছে না। একটা লং উইকেন্ড, লং ছুটি খুব দরকার, আর সিরিয়াসলি জাস্ট পারা যাচ্ছে না, মন মেজাজ পুরো একদম বাজে হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা, সকালবেলায় সব কাজ টাজ কমপ্লিট, বাজার যাওয়া কমপ্লিট, বাজার থেকে এসে ডলু এখানে ঘুমাচ্ছে সৌরভের কাছে। এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টটা সবাই করুক, তারপরে একটু বেরোবো, কারণ যে ড্রেসগুলো কিনেছি স্লিভলেস ছিল, হাতে লাগাতে দিতে যাবো, আর কিছু টুকটাক জিনিস কেনার আছে। তো আগামীকাল হয়তো আমাদের আবার নিকো পার্ক যাওয়ার প্ল্যান হচ্ছে, কারণ ওই যে বললাম কোথাও যাওয়ার তো জায়গা নেই, আমাদের এই নিকো পার্ক, ইকো পার্ক এছাড়া, আর সায়েন্স সিটি তো একটা বোরিং জায়গা, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক আছে চলো, তো আজকের দিনটা দেখো, তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতেও যে গেস্টরা আসবে তাদের জন্য রান্নাবান্না হচ্ছে, কারণ যেহেতু রাতেরবেলায় আসবে অবভিয়াসলি ডিনার করেই যাবে, কারণ যেহেতু ডলুর বার্থডেতে আসতে পারেনি। ঠিক আছে, তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা সেদিনকে কী কী শপিং করেছি। মোস্ট অফ দ্যাটা ডলুরই আছে, আমাদের একটু কম আছে। ঠিক আছে, ডলুরই সব থেকে বেশি আছে, আমাদের অ্যানিভার্সারি ডলুর আছে। ঠিক আছে, সকাল থেকে বেশ রোদ, বেশ রোদ, সকালে সকাল দিকটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, তারপরে বেলা বেলার সাথে সাথে ঠিক হয়ে যায়। আমাদের এখানে আজকে আবার ফাংশান আছে বাবা, ও আর মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো, মানে প্রত্যেক দিন এই মাইকের আওয়াজ শুনতে শুনতে, আর এরা সব এখানে আছে। ঠিক আছে, তো চলো দেখো জিনিসগুলো, আর আজকে দিনটা আমাদের সঙ্গে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলে এসেছি আমি ব্রেকফাস্ট করে, তো তোমাদেরকে বলেছিলাম যে কী কী কিনেছি সেদিনকে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে প্যাকেট, বিগ বাজারে এখন আর প্যাকেট নিতে টাকা লাগছে না, এই যে দুটো প্যাকেট ইজনের প্যাকেটগুলোকে চালিয়ে দিচ্ছে, আর এইটা হচ্ছে ডলুর প্যাকেট। তো চলো আগে আমার দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, এগুলো কিনেছি হচ্ছে FBB থেকে। তো চলো দেখো, একটা হোয়াইট কালারের কুর্তি কিনেছি, এটা হোয়াইটটা ভেতরে,
এরকম একটা স্লিভলেস আর ওপরে এরকম একটা জ্যাকেট আছে পুরো একদম ফুল লেন্থ আর এটা অনেকটা ফ্লেয়ার আছে এগুলো যখন পরবো তখন বুঝতে পারবে এই হচ্ছে একটা কালার একদম বেবি পিঙ্ক কালার দারুণ লেগেছে আমার এইটা হাতা অলরেডি লাগানোই আছে আর একটা নিয়েছি এরকম আচ্ছা এইটার প্রাইস নিয়েছে হচ্ছে এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1599 এটা খুব সফট কুচকে গেছে ওইভাবেই রাখা ছিল তো আর এবার একটা কিনেছি ইয়েলো কালারের এটাও একদম ফুল লেন্থ অনেকটা ঘের আছে এটাকে হাতে লাগাতে হবে এটার প্রাইস নিয়েছে 1299 এইটা যাব হাতে লাগাতে আমি এগুলো সব আমি এফবিবি থেকে কিনেছি কারণ রিলায়েন্স ট্রেন্ডসে সেরকম কালেকশন পেলাম না আর এইটা কিনেছে মা কিন্তু এইটারও হাতে লাগানো নেই দেখেও নি সেটা যখন কেনে তো এগুলো সব দেব এটার দাম নিয়েছে 599 দেখতে বেশ সুন্দর তাই না দেখতে খুব সুন্দর আর দুটো লেগিংস কিনেছি এটা আবার দেখানোর কিছুই নেই আর এইরকম একটা এফবিবি থেকে এটা 599 নিয়েছে এই হুডি দেওয়া একটা টি শার্ট মতো কিনেছি এটাকে হুডি দেওয়া আছে খুব সুন্দর দেখতে বেশ আমার খুব পছন্দ হয়েছে এটা মানে কেপ্রি দিয়ে জিন্স দিয়ে অনাশাই পরতে পারা যাবে নেক্সট আমি একটা টপ কিনেছি অ্যাগেন পিঙ্ক কালারের এইটারও প্রাইস নিয়েছে এই প্রাইসটা খেয়াল নেই এটাও 599 নিয়েছে এই যে হাতাটা এরকম আর তলাটা এরকম একটা গাদার দেওয়া আছে এইটা আর আমি নিয়েছি ব্ল্যাক কালারের একটা ড্রেস এইটার দাম নিয়েছে 1499 এইটাতেও তোমার এ দেওয়া আছে এই দেখো স্লিভলেস আছে এটাতে হাতা লাগাতে হবে আর এই হচ্ছে ফ্লেয়ারটা আর এইখানটা এরকম একটা কাটা আছে পুরো ব্ল্যাক কালারের মানে দুদিকে পুরো কাটা এই যে জিনিসটা এইরকম দুদিকে কাটা আর মাঝখানটা এইরকম খুব সুন্দর দেখতে আর মেটেরিয়ালটাও খুবই সুন্দর নেক্সট আবার একটা ব্ল্যাক নেক্সট ব্ল্যাকটা দেখো এইরকম টাইপের এটাও স্লিভলেস আর পেছনটা এরকম কাটা আছে এটাও একটা কুর্তি অনেকটা ঘের আছে অনেকটা ঘের আর এটার প্রাইস নিয়েছে 1049 খুব সুন্দর এটা খুব সুন্দর কিন্তু অ্যানিভার্সারি দিন অ্যাকচুয়ালি কোনটা পরবো এখনও কিচ্ছু সিলেকশন করতে পারিনি কিনে নিয়েছি অনেক কটাই মেয়েদের যেরকম হয় না ওয়ার্ড্রপে যাই থাকো না কেন ওয়ার্ড্রপ মনে হয় সবসময় খালি তাই তো এরকমটা হয় আবার আমি একটা কিনেছি ব্ল্যাক কালারের এটা পুরো হাইনেক কলার এইটা কিনেছি রিলায়েন্স ট্রেন্ডস থেকে এটার দাম নিয়েছে 599 এই যে পুরো ব্ল্যাক কারণ ব্ল্যাক আমার ভীষণ একটা প্রিয় কালার আর ব্ল্যাক পরতে সবার ভালো লাগে না এটা একদম পুরো চারকোল ব্ল্যাক একদম গলাটা এরকম পুরো একদম বাটন দেওয়া আছে আমার খুব ভালো লাগে এই রেয়ন কাপড়ের ড্রেসগুলো পরতে আর এবার নিয়েছে হচ্ছে মা না এটাও আমি নিয়েছি ও বাবা আমার অনেক কটা ড্রেস হয়ে গেছে এটাও নিয়েছে অ্যাজ ইউজুয়াল 599 এটাও রেয়ন কাপড়ের এটা একটু সিম্পল শুধু এইখানটাই এরকম কাজ আছে বাকিটা সিম্পল কিন্তু কালারটা যেহেতু অসম কালারটার জন্য আমি এটা নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে আর মায়ের আগেরটা দেখালাম আর মা নিয়েছে এটাও নিয়েছে 599 মা নিয়েছে এরকম একটা এর গলাটাও খুব সুন্দর আর কালারটাও পুরো দুধে আলতা কালার খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর চলো আমাদেরটা হয়ে গেল এবার দেখাবো হচ্ছে ডলুটটা দেখাবো হচ্ছে ডলুটটা এগুলো কিনেছি মানি স্কোয়ারের এফবিবি তাই তো মানি স্কোয়ারের এফবিবি থেকে কিনলাম না 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 এগুলো সরি এগুলো কোথায় কিনলাম এগুলো রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনেছি ডায়মন্ড প্লাজার রিলায়েন্স ট্রেন্ডস থেকে আর আমি ডলুর জন্য সব থ্রি ইয়ার্সের বেবিদের ড্রেস নিয়েছি এইটার প্রাইস নিয়েছে 599 এই যে এরকম একটা রেড কালারের এটা ভ্যালেন্টাইন ডেতে পরাবো একদম পাক্কা ভ্যালেন্টাইন ডেতেই পরাবো ডলুকে এটা তাই না ডলু এই যে একটা দেখছো না স্ট্রবেরি দেওয়া আছে দারুণ দেখতে লাগবে কারণ ভ্যালেন্টাইন ডেতে তো এতটা ঠান্ডা থাকবে না যদিও এখন ঠান্ডা নেই আর এইরকম একটা ইয়েলো কিনেছি
এটা ইচ্ছা আছে সরস্বতী পুজোয় পরাবো, এর সাথে একটা ইয়েলো প্যান্টও কিনে দিয়েছিলাম। ফোনটা নিয়ে গেছে, ফেলে দে না দাদা, দেখো ইয়েলো প্যান্টও কিনে দিয়েছিলাম, প্যান্টটা পরে নিয়েছে। আর এগুলো সব 3 ইয়ার্স বেবিদের, এইটার প্রাইস নিয়েছে 349। তারপরে এরকম কটা ট্র্যাক স্যুট কিনে দিয়েছি, বাড়িতে পরলে পরবে, রাতে পড়লে পরবে, কারণ আর কদিন পর থেকে ধরে নাও এসি চালাতে লাগবে, তখন যদি পরে, যদিও মেয়ের আমার খুব একটা ঠান্ডা লাগে না। এটার প্রাইস নিয়েছে 199। ডলুরি বাজার পুজোর মার্কেটিং হয়েছে এটা। আর এইটার প্রাইস নিয়েছে 699। এই ড্রেসটা দেখো কি দার, আর এত সফট না, দেখো মারাত্মক সফট, খুব সফট, আমার খুব পছন্দ হয়েছে। মানে গরমকালে যখন আমরা কোথাও ঘুরতে টুরতে যাবো তখন ওকে এটা পরানোর জন্য একদম পারফেক্ট। আর এখানে একটু চিকনের কাজ টাইপের আছে, দারুণ দেখতে, ওপরে জ্যাকেটের মতো দেখতে কিন্তু জ্যাকেট নয়, দারুণ দেখতে ড্রেসটা। সব রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনেছি। এটা হচ্ছে একটা ইয়েলো কালারের, এইটাও সরস্বতী পুজো পরানো যেতে পারে বলো, হ্যাঁ এটাও ভালো লাগবে না। এইটার প্রাইস নিয়েছে হচ্ছে 499। এটাও দেখো, এটা 3 ইয়ার্স বেবির, খুব সুন্দর দেখতে, আবার এটা ঘোড়া দেওয়া আছে, খুবই সুন্দর দেখতে। আর এগুলো পরে ভীষণ আরাম পাবে, খুব সফট পাবে। পুজো এখনই সব কিনে দিলাম, পুজোয় আর কিচ্ছু কিনে দেবো না ওকে। আর এটা একটা টিজ, এটা দাম নিয়েছে 169। এটাও হলো, এটাও দেখো 3 ইয়ার্স বেবিদের, টু টু থ্রি ইয়ার্স বেবিদের এইটুকু হয়, ডলু তো কয়েক মাস পরবে তারপরেই ফেলে দেবে, হবেই না ওর। আবার এই কালারটা দেখো কি সুন্দর, এটার প্রাইস নিয়েছে 599। কালারটা জাস্ট দেখো কি সুন্দর কালারটা, না কালারটা অসাম, আর এত সফট, পুরোপুরি ওয়াশ কাপড়ে খুব সফট। মানে বাচ্চাদের জন্য গরমকালে যখন ধরো না ভ্যাকসিন ট্যাকসিন দিতে নিয়ে যাবো বা কোথাও ঘুরতে টুরতে গেলাম তখনকার জন্য খুব দারুণ, খুব সুন্দর, খুবই সফট, খুবই সফট। এইরকম পরাতেই পারো বাচ্চাদেরকে। আর একটাও আছে ইয়েলো কালারের, এগুলো সব 599 করে, আর সব 3 ইয়ার্সের বেবিদের, কিন্তু 3 ইয়ার্সের বেবিদের এইটুকু লেন্থ বলো, ডলুর এটা হাঁটু অবধি হচ্ছে, এরও কাপড়, কালারটা কি সুন্দর তাই না, খুব সফট দেখছো, কত সফট, ভীষণ সফট। রিলায়েন্স ট্রেন্ডস থেকে এগুলো কিনেছি, এতদিন পেতাম না, ছোটো হয়তো হতো কি হয়তো অনেকটা বড় হতো, এইগুলো একদম পারফেক্ট। এইটার প্রাইস নিয়েছে 299। আর এটা হচ্ছে এরকম একটা গেঞ্জি, লাভ লাভ লাভ, ইটস 100% লাভ, খুব সুন্দর, ভ্যালেন্টাইন ডেতে পরাবো। আর এবার আসছি একটা হোয়াইট কালারের, এটাও নিয়েছে 299। সব এগুলো 299 করে, আর হোয়াইট কালার তো সামারের জন্য একদম আইডিয়াল, ভীষণ ভালো, খুব সফট। আর ডলুর জিনিস বেরিয়েই যাচ্ছে, মনে হচ্ছে যেন পুজোর শপিং করেছি। এটা হচ্ছে একটা ট্র্যাক স্যুট, খুব সুন্দর ববি প্রিন্টের একটা দেখতে, ওই দেখো আইফোনটা নিয়েছে, এটা নিয়েছে 399। এই দেখো কি সুন্দর দেখতে, না এই গেঞ্জিগুলোর সাথে, এ দেখো বাবু এই এইটার সাথে এইটা কিন্তু হেভি লাগবে না, কালকে নিকো পার্কে গেলে পরেই নিয়ে যাবো, হ্যাঁ এটার সাথে এটা দারুণ লাগবে, পিঙ্ক আছে, এটাও পিঙ্ক আছে, খুব সুন্দর লাগবে ওটা। ব্যাস লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা নিয়েছে 199। আর এটা নিয়েছি হায়েস্ট 4 ইয়ার্স বেবির, দেখো লেখাই আছে 3 টু 4 ইয়ার্স, কিন্তু আমার মনে হয় না ডলু এটা বেশি দিন পড়তে পারবে, ওর এইখানে আটকে যাবে, এইখানটা আটকে যাবে। এই হচ্ছে প্যান্টটা, ঠিক আছে তোমাদের সব দেখিয়ে নিলাম, আর এগুলো এখন আমারগুলো নিয়ে যাবো, যা একটা দাদা আছে তার কাছে হাতে লাগাতে দিতে যাবো, ঠিক আছে তো চলো যাই বাড়ি, এসে দেখাবো কি রান্না হয়েছে। তো তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় গেস্ট আসবে, তো তারা ডিনার করে যাবে, তো এখানে মা রান্না করছে কষা মাংস, আর হবে মিষ্টি পোলাও গাজর বিনস কাজু বাদাম আর কিশমিশ দিয়ে, আর হবে হচ্ছে আলুর দম, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর আমাদের জন্য ভাত ডাল এসব রান্না হয়েছে, এগুলো এখন কিছুই খাওয়া হবে না, এগুলো সব রাতের জন্য। আর এটা হয়ে গেছে আলুর দম, একদম আলু
আর এখানে সৌরভ কাটছে হচ্ছে গাজর আর বিনস, আর ডলু আছে আমার কোলে তাই আমি কাটতে পারছি না। আর মা এখানে করছে মিষ্টি পোলাও বা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস যাই বলো না কেন, দেখতে কি সুন্দর কালারফুল লাগছে, দেখো খেতেও দারুণ হবে। গুড ইভিনিং সবাইকে, তো তোমাদেরকে বলেছিলাম যে বুগির মা বুগির দাদা আসবে, তো বুগি আসেনি, ওরা চলে এসেছে। আর বব এখানে অ্যাজ ইউজুয়াল ভীষণ লাফালাফি করছে, ডোনা ঘর থেকে রীতিমতো চিৎকার করছিল, আর বিকি বেরিয়েছে কারণ ডোনা ভীষণ শাই, ও ছোট থেকেই এরকম, খুব বেশি কেউ আছো ও ঠিক পছন্দ করে না, ও নিজের মতো থাকতে খুব বেশি পছন্দ করে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 9:30, একটু আগেই বুগির মারা চলে গেল, খুব এনজয় করলাম সবাই মিলে, সব খাওয়া দাওয়া হলো, ডিনার টিনার সব হয়ে করে চলে গেছে, খুব আমরা এনজয় করলাম, কথা বললাম, অনেকক্ষণ গল্প করেছি। ডোনা বিকি বব ডলু, আর ডলু দারুণ সুন্দর দুটো জিনিস পেয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই কি পেয়েছে। তো এই দেখো একটা টেডি পেয়েছে, কি সুন্দর দেখতে না, সেই একটা বই এসেছিল মনে আছে দিল হে তোমারা, প্রীতি জিনটার আর অর্জুন রামপাল ছিল, আর একজন কে ছিল খেয়াল নেই, এটা লিটিল শপ থেকে। জাস্ট দেখো কোন দিকে তাকাচ্ছে বলো তো, হেভি হয়েছে দেখেছো, পায়াটা একদম পুরো ডিসব্যালেন্স, এটা দেখে ডলু খুব খুশি। আর একটা খুব ভালো ড্রেস পেয়েছে, সেটা হচ্ছে এটাও লিটিল শপ থেকে, এটা একটা সোয়েটার আমার ভীষণ পছন্দ হয়েছে, একে তো পিঙ্ক কালার, দ্বিতীয়ত হচ্ছে সব থেকে মেন প্লাস পয়েন্ট, অনেক দিন পরতে পারবে, দেখো জিনিসটা অনেক দিন পরতে পারবে, আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, কালার কম্বিনেশনটা এত সুন্দর, যখন একটু হাঁটতে শিখবে জিন্স দিয়ে পরলে দারুণ দেখতে লাগবে। আর অ্যাজ ইউজুয়াল আজকে আমাদের এখানে কোথাও হয়তো ফাংশন হচ্ছে, বেশ গানটা ভেসে ভেসে আসছে, খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো। তো দেখা হবে পরের দিন, আই হোপ আমরা নেক্সট ডেতে, সেদিনকে তোমাদের সাথে দেখা হবে, সেদিনকে আমরা নিকো পার্কে যাবো, ঠিক আছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।